আলহামদুলিল্লাহ, আজকে এই মজলিসে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই জন্য যে নোয়াখালীর প্রতি একটা অন্তরের টান রয়ে গেছে আলেম হওয়ার কারণে। নোয়াখালীর মানুষ বেশিরভাগ সাধারণ মানুষ আলেম হয় সেটা আমি মনে করি। এখানে বড় বড় আলেমরা রয়েছেন, যুগ যুগান্তরে আলহামদুলিল্লাহ এখানে আলেমরা ছিলেন। এদিক থেকে আলেম আমি গিয়েছিলাম একবার, ডক্টর সাইফুল্লাহ যা বলেন আর করে ঘুরে গেছে বলছে, একবার আমি গিয়েছিলাম একেবারে জয়পুরহাটের ওইদিকে, একেবারে দিনাজপুরের দিকে। তো দেখলাম মাদ্রাসার নাম হচ্ছে করই মাদ্রাসা। বললাম যে এই মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছে? নোয়াখালীর হুজুর। আচ্ছা, গেলাম এরপরে আরেকটা মাদ্রাসায় ভাইবানিতে কামিলের ইউনিভার্সিটি থাকার অধীন থাকার কারণে। বললাম কে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে? বলে নোয়াখালীর হুজুর। আমি বললাম নোয়াখালীর হুজুররা সব মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তো মুআল্লিমুন নাস যারা, এরা আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? রাসূল কি হিসাবে প্রেরিত হয়েছেন? মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসাবে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে। যখনই আপনি শিক্ষক হিসাবে থাকবেন আপনার মর্যাদা আল্লাহ তাআলাই দিবেন, আপনি চেষ্টা করার মর্যাদা খোঁজা লাগবে না। আর যখন আপনি এলমের দ্বার ছেড়ে দিবেন তখন আপনি অমর্যাদাবান হয়ে যান। একটা বিরাট সময় ছিল যখন এলমের জন্য এই এলাকার মানুষগুলো সারা দুনিয়ায় চষে বেড়াইছে, তখন তাদের মর্যাদা যেমন ছিল এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? আমরা বেশি দিনদার দুনিয়াদার হয়ে যাচ্ছি। একটা সত্য কথা, এখন সব কিছু পরিচয় আসে কি, আমরা অমুক তমুক বড় কিছু মন্ত্রী টন্ত্রী এমসি সচিব কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আলেম হিসাবে পরিচিতি আমাদের দিন দিন কমে যাচ্ছে, এটা সত্য কিনা বলেন? আবার আমাদেরকে দিনের জায়গায় ফিরে আসতে হবে। আর দিনের জায়গায় ফিরে আসতে হলে দিন যদি জানতে হয়, যেই জিনিসের বিকল্প নাই তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা।